কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না। অর্থাৎ সন্ধির যে নিয়মগুলি রয়েছে তার মধ্যে নিয়ম ব্যতীত যে সন্ধিটি রয়েছে সেটি হচ্ছে কুলটা, এটি কোনো নিয়ম অনুসারেই সন্ধি হয় না। দুই নম্বরটি রয়েছে ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনির যোগে সন্ধি হয়েছে, এটি হচ্ছে গ নম্বরে দিগন্ত, এটি ব্যঞ্জন দিক, ব্যঞ্জন ধ্বনি এখানে শূন্য বিভক্তি হচ্ছে এবং অন্তর অ যেটি স্বরধ্বনি হচ্ছে, সুতরাং এখানে গ নম্বর উত্তর। অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযোগ অন্ত, উত্তর ঘ। চার নম্বর প্রশ্ন হচ্ছে তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হবে তনুযোগ দীর্ঘ ই, অর্থাৎ দীর্ঘ ই কার এর দীর্ঘ ই দিছে, সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে ক। পাঁচ নম্বর সন্ধিটি হচ্ছে সদা যোগ এব, এর সঠিক সন্ধি হল উত্তর সদৈব, গ নম্বরে যেটি রয়েছে সদৈব। ছয় নম্বর প্রশ্ন রয়েছে গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? যেটি হচ্ছে গৈ যোগ অক। তারপরে সাত নম্বর যে সন্ধিটি রয়েছে নাথ যোগ জামাইয়ের সঠিক সন্ধির রূপ হচ্ছে নাথ জামাই, যেটি হচ্ছে নাথ জামাই, অর্থাৎ ত থাকলে জ হয়ে যাচ্ছে, গ নম্বর যেটি রয়েছে নাথ জামাই। আট নম্বরটি রয়েছে বনস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বন যোগ পতি যেটি গ নম্বরে রয়েছে, বন যোগ পতি বনস্পতি, নাথ জামাই এর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নাথ যোগ জামাই যেটি ঘতে রয়েছে। দশ নম্বরটি রয়েছে ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? যেটি উত্তর খ, ষষ যোগ থ, এখানে মনে রাখবেন থ, থ উচ্চারণ করলে এখানে আপনি সঠিক সন্ধি বিচ্ছেদ পাচ্ছেন। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক নম্বরে স্বর সন্ধি, আর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনুযোগ এসন, অন্বেষণ, আর এই অন্বেষণ শব্দটি কী ধরনের সন্ধি? স্বর সন্ধি। বারো নম্বরে রয়েছে উপরি যোগ উক্ত সন্ধিবদ্ধ শব্দটি হবে উপরুক্ত, উপর্যুক্ত, গ নম্বরে যেটি রয়েছে উপর্যুক্ত, উপরি যোগ উক্ত সমান উপর্যুক্ত। তেরো নম্বরের সন্ধিটি রয়েছে পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হবে ক নম্বরে পরিযোগ ইক্ষা, অর্থাৎ রশ্মিকার প্লাস দীর্ঘিকারে দীর্ঘিকার হয়, তাহলে পরিযোগ ইক্ষায় পরীক্ষা উত্তর ক। চৌদ্দ নম্বর যে সন্ধিটি রয়েছে যা যোগ ইচ্ছা যোগ তাই, যাচ্ছে তাই, এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে? এখানে রশ্মিকার লোপ পেয়েছে, যা যোগ ইচ্ছা যোগ তাই, যাচ্ছে তাই, সুতরাং এখানে রশ্মিকার লোপ পেয়েছে, উত্তর গ। পনেরো নম্বর সন্ধিটি রয়েছে বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রে প্রয়োগ করা হয়েছে? বিদ্যা যোগ আলয়, গ নম্বরে যেটি রয়েছে আ যোগ আ, উত্তর গ। ষোলো নম্বরটি রয়েছে সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিতে? সন্ধির বিসর্গ লোপ হয়, আমরা জানি এখানে যেটি রয়েছে শিরচ্ছেদ, শির যোগ ছেদ এখানে বিসর্গর লোপ পাবে, শিরচ্ছেদ বানানে কখনো বিসর্গ নেই। সতেরো নম্বর প্রশ্নটি রয়েছে পূর্ণেন্দু কোন সন্ধি? এটি হবে স্বর সন্ধি। আঠারো নম্বর সন্ধিটি রয়েছে কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হবে কৃষ যোগ তি, অর্থাৎ টি আছে ওখানে, না হয় এখানে তি উচ্চারণ হয়। তারপর ১৯ নম্বর প্রশ্নটি রয়েছে নিষ্কর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হবে ক নম্বরে নিচকর, অর্থাৎ দন্তস হ মূর্ধন্য স, এগুলো হলো বিসর্গ সন্ধি হয়, যেহেতু এখানে নিষ্কর এই মূর্ধন্য স্বর বিসর্গ হয়েছে, এটি হচ্ছে বিসর্গ সন্ধি, সুতরাং উত্তর কতে নিযোগকর নিষ্কর। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ ধি, উত্তর খ সন্ধি। মৎস্যাধার শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ ঘতে রয়েছে, যেটি মসি যোগ আধার, মৎস্যাধার। বাইশ নম্বর যে সন্ধিটি রয়েছে সেটি হচ্ছে বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত, মানে বিসর্গ সন্ধি, সন্ধিমোট তিন প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, কিন্তু এখানে বলা হয়েছে বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত হয়, এটি ব্যঞ্জন সন্ধি নাকি স্বর সন্ধির, এটি মূলত ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। তেইশ নম্বর হচ্ছে সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে সমযোগ চয়, উত্তর খ। চব্বিশ নম্বর অহ রহ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত্তর খতে বিসর্গ সন্ধি, যেটি অহ যোগ অহ, অহরহ। পঁচিশ নম্বর যেটি রয়েছে শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে ক
নম্বর শীত যোগ ঋত বা শীতার্থ। ২৬ নম্বর যেটি রয়েছে, যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষা হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই? এটি হচ্ছে উত্তর গ, সন্ধির বিধান নেই। সন্ধি মূলত উচ্চারণের মাধুর্য বৃদ্ধি পায়, আর এখানে বলা হয়েছে উচ্চারণে আয়াসের লাঘব হয় এবং ধ্বনি মাধুর্য রক্ষা হয় না। সন্ধি মূলত ধ্বনি মাধুর্য রক্ষা হয় বা ধ্বনির মাধুর্যতা বয়ে আনে, সুতরাং উত্তর গ, যেটি সন্ধি। ২৭ নম্বর সন্ধিটি রয়েছে, কোনটি সন্ধির উদ্দেশ্য? এটি হচ্ছে গ নম্বরে, ধ্বনিগত মাধুর্য সম্পাদন। শুধুমাত্র বর্ণের মিল বা শব্দের মিল করলেই সন্ধি হয় না, এটি ধ্বনিগত দিক থেকে মাধুর্যতার সম্পাদনা করতে হবে, তবে এটি সন্ধির উদ্দেশ্য প্রতিপালিত হবে। ২৮ নম্বর যেটি রয়েছে, কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? এটি হচ্ছে সংস্কার বা পরিষ্কার, সংযোগকার সংস্কার, বিশেষ নিয়মে সাধিত সন্ধি এগুলো, পরিষ্কার পরিযোগকার পরিষ্কার, এগুলো বিশেষ নিয়মে সাধিত শব্দ। উত্তর ক। ২৯ নম্বর যেটি রয়েছে, কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? এটি হবে তৎসম সন্ধি। ৩০ নম্বর যেটি রয়েছে, যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে কি বলা হয়? তাকে মূলত নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়, অর্থাৎ নিপাতনে সিদ্ধ সন্ধি কোনো নিয়মই মানে না। সন্ধির যেসব নিয়ম রয়েছে তার বাইরে যে সন্ধিগুলো হয় সেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেমন এই কুলটা, এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, কোনো নিয়মেই একে ফেলানো যায় না। কুল যোগ অটা, এটি কোনো নিয়মে ফেলানো না যাওয়ার কারণে এটি নিপাতনে সিদ্ধ। রাজ্ঞি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক নম্বরে, রাজ যোগ নি। দুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ঘ নম্বরে, দ্বীপ যোগ লোক দুলোক। এবং ৩৩ নম্বর যেটি রয়েছে, নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নৈ যোগ ইক গ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে নাবিকের সন্ধি বিচ্ছেদ। ৩৪ নম্বরে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে কোনো নিয়ম মানে না যে সন্ধিটি, সেটি হচ্ছে নিপাতনে সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধির যেমন কোলটা দেখলাম আমরা, এখানে এবার দেখব যে ঘ নম্বরে আশ্চর্য, আ যোগ চর্য, এখানে তালবস্বর উচ্চারণ নেই, আ যোগ চর্য, আশ্চর্য, যেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। ৩৫ নম্বরে রয়েছে, লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ল যোগ অন, লবণ, লব অন, লব, লব উচ্চারণ এখানে অব উচ্চারণ করা হচ্ছে এবং এই অব উচ্চারণ হলে এখানে ওকার দিয়ে লিখতে হয়, যার কারণে ক নম্বর সঠিক উত্তর, ল যোগ অন। ৩৬ নম্বরে রয়েছে, সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের মাধুর্যতা বৃদ্ধি করা বা উচ্চারণের সুবিধা, যেটি উত্তর গতে রয়েছে। ৩৭ নম্বরটি রয়েছে, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? নিপাতনে সিদ্ধ একটু আগে আমরা আলোচনা করলাম যে সন্ধিটি কোনো নিয়ম মানে না, সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেমন পরপর পরস্পর, এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, কোনো নিয়ম মানেনি, কোনো কোনো নিয়মের মধ্যে ফেলানো যায় না। বিসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? বিসর্গকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যেটি হচ্ছে হ এবং স। ৩৯ নম্বরে যেটি রয়েছে, ত অথবা দ এর পর চ অথবা ছ থাকলে ত ও দ এর স্থানে চ হয়, এর উদাহরণ কোনটি? এটি হচ্ছে খ নম্বরে, যেটি হচ্ছে ছ ছাত্র। ৪০ নম্বরে যেটি রয়েছে, ২০টি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি গ নম্বরে, ২০, ২০ যোগ টি, ২০টি। ৪১ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হবে উত্তর ঘ, প্রতি যোগ উষ। এই উষ বানানটাও দেখে রাখবেন, এটা কিন্তু রস্য উকার না, এটা দীর্ঘ উকার, প্রতিযোগ দীর্ঘ উকার মূর্ধন্য স উষ, উত্তর ঘ, প্রতিযোগ উষ প্রত্যুষ। ৪২ নম্বর যেটি রয়েছে, অকারের পর ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, এর উদাহরণ নিচের কোনটি? এর উদাহরণ একটি মাত্র এখানে পাওয়া যাচ্ছে, যেটি হচ্ছে পরযোগ পরম যোগ ঔষধ, পরম যোগ ঔষধ পরম ঔষধ, যেটি উত্তর গতে রয়েছে। ৪৩ নম্বর যে সন্ধিটি রয়েছে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন কি হলে কী ধরনের সন্ধি হয়? এটি হচ্ছে স্বরসন্ধি। ৪০ নম্বর রয়েছে, মূর্ধন্য মূর্ধ্বশীর্ষ ধ্বনি বা মূর্ধন্য স এর পর অঘোষ মহাপ্রাণ থ ধ্বনি থাকলে উভয় মিলে কি হবে? উভয় মিলে মূর্ধন্য স এবং ঠ হবে, উত্তর খ, কারণ মূর্ধন্য শীর্ষ ধ্বনি দন্ত মূর্ধন্য স এবং অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ যদি হয় সেটি হচ্ছে কোনো বর্গের দ্বিতীয় বর্ণটি হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ
খ অঘোষ মহাপ্রান্তরী, ছ অঘোষ মহাপ্রান্তরী। এভাবেই আপনি ট এর মহাপ্রান্তনী হচ্ছে অঘোষের ঠ। সুতরাং আপনি দেখেন এখানে যেটি আছে মূর্ধন্য ষণ্ণেষে ঠ, অর্থাৎ ট ঠ। দ্বিতীয় যে ধ্বনিটি সেটি হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি, উত্তর খ। ৪৫ নম্বর প্রশ্নটি হচ্ছে সন্ধির প্রধান উদ্দেশ্য কি। সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের স্বাভাবিকতা বা স্বাভাবিক উচ্চারণের সহসাধ্য এবং শ্রুতি মধুর, এগুলো হচ্ছে সন্ধির প্রধান উদ্দেশ্য। ৪৬ নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে, সেটি হচ্ছে সমীভবন, যেমন কাজযোগ না কান্না, এটি হচ্ছে সমীভবনের। ৪৭ নম্বরটি রয়েছে ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য হয়, এর উদাহরণ কোনটি, এটি হচ্ছে সমযোগ চয় সঞ্চয়। এখন এখানে সমযোগ চয়, এখানে চ দিয়ে কিন্তু সমযোগ চয় চয় দিয়ে লেখা হয়েছে, এই চয়ের জায়গায় এখানে নাসিক্য বর্ণ, অর্থাৎ কোনো বর্গীয় ধ্বনির অর্থাৎ একদম পাঁচ নম্বর যে ধ্বনিগুলো যেমন উঙ এঙ দন্তন্য মূর্ধন্য ম, এইগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। সুতরাং এখানে সঞ্চয় বানানেও এটি প্রতিফলিত হয়েছে, উত্তর গ। ৪৮ নম্বর প্রশ্নটি রয়েছে অকার কিংবা আকারের পর ঋকার থাকলে উভয় মিলে অর হয়, যেটি উত্তর ঘতে রয়েছে। স্বরধ্বনির পর কোনটি থাকলে তা চন্নেশে স হয়, স্বরধ্বনির পরে যদি স থাকে তাহলে সেক্ষেত্রে চন্নেশে স হয়, যেমন একটু আমরা দেখেছি একচ্ছত্র যেটা সেটা এরকমই বানান ছিল। ৫০ নম্বর যেটি রয়েছে আযোগ দীর্ঘ ই মিলে এ হয়, এর নিয়মের বাইরে কোনটি, এর চারটি যে আছে এই নিয়মের বাইরে যে একটি সন্ধি আছে এই অপশনের মধ্যে সেটি কোনটি, গণযোগ এস মানে গণানা, কিন্তু এটি হচ্ছে গণযোগ এস গণেশ, এই নিয়মটি অর্থাৎ ঘ নম্বরটি কি গণেশ শব্দটি এই নিয়মের বাইরে, সুতরাং উত্তর ঘ। ১১ নম্বর প্রশ্ন রয়েছে পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ অন্ত পর্যন্ত। ১২ নম্বরটি উকারের পর বিসর্গ এবং তারপরে ক থাকলে কোন ব্যঞ্জন ধ্বনি বসে, এটি হচ্ছে মূর্ধন্য স বসে। আ এবং অ মিলে ঔ হয়, এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি, এটি হচ্ছে বনৌষধি, উত্তর গ। ৪ নম্বর প্রশ্নটি রয়েছে ঘোষপদ এর সন্ধি বিচ্ছেদ গোযোগ পদ যেটি ক্ষতে রয়েছে, সঠিক বিসর্গ সন্ধি কোনটি, এটি হবে তত যোগ অধিক তত, তত যায় পরে একটি বিসর্গ দিতে হবে, তত যোগ অধিক মিলেই ততোধিক হয়, উত্তর ক। ৫৬ নম্বর প্রশ্নটি রয়েছে তৎসম সন্ধি কয় প্রকার, আমরা জানি তৎসম সন্ধি মোট তিন প্রকার। ৭৭ নম্বর প্রশ্নটি রয়েছে ধনুষ টঙ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, এটি হবে ক নম্বরে যেটি ধনু যোগ টঙ্কার বিসর্গ সন্ধি। ১৮ নম্বর প্রশ্নটি হচ্ছে অন্বেষণ শব্দটি কোন সন্ধি, অনু যোগ এসন অনু, এখানে একটি স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে এবং এসন শব্দেও স্বরধ্বনি আছে, সুতরাং এটি স্বরধ্বনি বা স্বরসন্ধি। ৫৯ নম্বর যেটি রয়েছে দিগন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, এটি ক্ষতে যেটি রয়েছে দিক যোগ অন্ত, অর্থাৎ সন্ধির প্রথমে যদি ক থাকে অর্থাৎ প্রথম বর্ণ থাকে সেটি উচ্চারণে শব্দের উচ্চারণে সন্ধি উচ্চারণের তৃতীয় বর্ণ হয়, সুতরাং এখানে দিক যোগ অন্ত দিগন্ত, এখানে কনে হয়ে দিগন্ত হয়েছে তৃতীয় বর্ণটি হয়েছে। এরকম আরেকটি যদি আমরা দেখতে চাই নিজ যোগ অন্ত নিজন্ত, এখানে নিজ যোগ চ আছে নিজ যোগ অন্ত, এখানে উচ্চারণের সময় কিন্তু নিজন্ত হবে। ৬০ নম্বর যে সন্ধিটি রয়েছে পশু যোগ অধম এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পশ্চাধাম, যেটি উত্তর ক্ষতে রয়েছে পশ্চাধম। ৬১ নম্বর রয়েছে যেটি কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই, যদি সন্ধিতে শ্রুতি মধুরতা না হয় তবে সেক্ষেত্রে সন্ধি হবে না, সুতরাং খ নম্বরে যেটি রয়েছে ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে সেই ক্ষেত্রে সন্ধি করার কোনো নিয়ম নেই। ৬২ নম্বর যেটি রয়েছে কোনটি স্বর সন্ধির উদাহরণ, স্বর সন্ধি কাঁচা যোগ কলা, কাঁচাতে আমরা স্বর সন্ধি পাচ্ছি কিন্তু কলাতে আমরা স্বর সন্ধি পাচ্ছি না, যার কারণে এটা হবে না। নাতি যোগ বউ, এখানে নাতি যোগ বউ, এখানে স্বর সন্ধি আমরা পাচ্ছি না, যেমন বদ যোগ জাত, এনে শূন্য বিভক্তি থাকার কারণে বদে আমরা স্বর সন্ধি পাচ্ছি না। রূপা আ উচ্চারণ হচ্ছে এবং আলিরও আ উচ্চারণ হচ্ছে, আ আ মিলে আ হয়,
ঘতে সঠিক উত্তর পাচ্ছি। সুতরাং এই ঘই হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। 63 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? সেটি হচ্ছে ষট যোগ আনন, যেটি স্বরসন্ধি হচ্ছে না, কথাযোগ ছলে কথাচ্ছলে, যেটি স্বরসন্ধি হচ্ছে না, পরিযোগকার পরিষ্কার, যেটি বিসর্গ সন্ধি, এটি হচ্ছে না, হস্ত যোগ অন্তর হস্তান্তর, যেটি এখানে স্বরসন্ধি হচ্ছে। 64 নম্বর যে সন্ধিটি রয়েছে, কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ? এটি 3+1+3+1, এটি হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি। অকার কিংবা আকারের পর ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে হয় একার। উত্তর ঘ। শীতার্থ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋতু, যেটি উত্তর ক। মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনচ যোগ ঈষা, অর্থাৎ দন্ত স ব্যবহার করতে হবে, মনচ যোগ ঈষা। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই, তবে বিসর্গ সন্ধিটি আনা হয়েছে তৎসম থেকে। আর এই বিসর্গ সন্ধিটি এই ব্যঞ্জন সন্ধির মধ্যে বা ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও এটিকে আলাদা উচ্চারণ করা হয়। কোনটি স্বরধ্বনির উদাহরণ? এটি হচ্ছে অতীত। 70 নম্বর প্রশ্নটি রয়েছে, মিতা যোগ আলী মিতালি কোন ধরনের সন্ধি? মিতা আ উচ্চারণ করা হয়েছে এবং আলীতেও আ উচ্চারণ হচ্ছে, তাহলে আ আ মিলে আ হয়েছে, এটি হচ্ছে তৎসম স্বর সন্ধি। উত্তর গ। রসিকার এবং দীর্ঘিকার মিলে দীর্ঘিকার হয়, এই রকম একটি উদাহরণ নিচের কোনটিতে আছে? পরিযোগ ইক্ষা, পরি প্রথমে রসিকার দিতে হবে, তারপরে ইক্ষায় দীর্ঘ ই আছে, তাহলে রসিকার এবং দীর্ঘ ই মিলে দীর্ঘ হয়েছে। উত্তর ক। 72 নম্বর যেটি রয়েছে, সমযোগ দর্শন এর সঠিক সন্ধি কোনটি? সমযোগ দর্শন আমরা জানি উত্তর গতে যেটি রয়েছে সন্দর্শন। 73 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? নিপাতনের সিদ্ধ সন্ধি মানে যে সন্ধিটি কোনো নিয়ম মানে না, সেটি হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, সেটি উত্তর ক নম্বর। অন্যান্য, অন্য যোগ অন্য মিলে অন্যান্য হয়েছে, যেটি হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। তারপর প্রতিযোগ এক, প্রত্যেক, সযোগ অল্প স্বল্প, তনুযোগ দীর্ঘ ই তন্নি, এগুলি হচ্ছে স্বাভাবিক নিয়মে বা নিয়মের মধ্যেই সন্ধি হয়েছে। শুধুমাত্র অন্য যোগ অন্য এই দুটো মিলে, অর্থাৎ জফেলা যোগ জফেলা মিলে কোনো দিন জফেলা আকার হয় না, যেহেতু এখানে হয়েছে নিয়মের বাইরে, সুতরাং এটি নিপাতনের সিদ্ধ সন্ধি। 74 নম্বর প্রশ্নটি রয়েছে, সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ বাদ, যেটি উত্তর কতে রয়েছে? এবং 75 নম্বর প্রশ্নটি রয়েছে, শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে শুভযোগ ইচ্ছা। 76 নম্বর, কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? নিপাতনের সিদ্ধ এবং আবার স্বরসন্ধি, এটি হচ্ছে মার্তণ্ড এবং পুর। উত্তর গ। 77 নম্বর প্রশ্নটি রয়েছে, গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে খ নম্বরে গো যোগ এসোনা গবেষণা। 78 নম্বর যে সন্ধিটি রয়েছে সেটি হচ্ছে অন্বেষণ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে অনুযোগ এসন অন্বেষণ। 79 নম্বর যে বিসর্গ সন্ধিতে সাধারণত ভাগ রয়েছে কয় ভাগে? বিসর্গ সন্ধি মূলত বা সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটি হ জনিত বিসর্গ সন্ধি এবং স জনিত বিসর্গ সন্ধি, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। 80 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, ঔ প্লাস রস্য মিলে আপ প্লাস রস্য, এই সূত্রে প্রয়োগের নিচের কোনটি সাধিত হয়েছে? এটি হচ্ছে ভৌ যোগ উক ভাবুক, এই সন্ধিটি হয়েছে। দেখেন মিলে দেখেন, ভৌ ঔকার হয়েছে, আবার উক উ উচ্চারণ হচ্ছে, এই মিলে ভাবুক ভাব আব উচ্চারণ হচ্ছে, ভাব আব, তাহলে আব উচ্চারণ হচ্ছে, এটিও মিলেছে, আবার উক উচ্চারণ হচ্ছে, তাহলে ভাবুক। সুতরাং উত্তর গ। 82 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যৌনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? যৌন যোগ এক যৌনিক, উত্তর গ। 83 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনের সিদ্ধ, এটা হচ্ছে তস্কর। 84 নম্বর প্রশ্নটি হচ্ছে, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়ে? সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। জগৎজীবন শব্দটি সঠিক সন্ধি কোন নিয়মে হয়েছে? এটি হচ্ছে খতে ত যোগ জ। বিদ্যালয়ের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে ঘ নম্বরে বিদ্যা যোগ আলয়। 87 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আকার প্লাস আকারে আকার হয়, এই সূত্র প্রয়োগের নিচের কোনটি হয়েছে? প্রাণ যোগ অধিক প্রাণ, এটা শূন্য বিভক্তি হচ্ছে এবং অধিকে যা স্বর ও হচ্ছে, সুতরাং এটি হচ্ছে না। ক্রথা যোগ মৃত আ উচ্চারণ হচ্ছে এবং এনে অম অ উচ্চারণ হচ্ছে, এটি হচ্ছে না,
রত্নযোগ আকর, এটি হচ্ছে না রত্নযোগ আকর, আমাদের এখানে বলা হয়েছে সরিয়া প্লাস সরিয়া, সুতরাং এখানে হচ্ছে না। ঘ নম্বরে হচ্ছে মহাযোগ আশয় মহাশয়, সুতরাং এটি হচ্ছে আকার আকারে আকার হয়, যেটি মহাতে আকার আছে মহা এবং আশয়ে আ আছে, তাহলে আ আ মিলে আ হয়েছে, উত্তর ঘ। অষ্টআশি নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিপাতনের সিদ্ধ সন্ধি কয় প্রকার, নিপাতনের সিদ্ধ সন্ধি দুই প্রকার। ঊননব্বই নম্বর প্রশ্নটি রয়েছে, আকার প্লাস আকারে আ হয় এই সূত্র প্রয়োগ করে নিচের কোনটি হয়েছে, এটি হচ্ছে সদা যোগ আনন্দ সদানন্দ, এটি হচ্ছে আ যোগ আ, উত্তর ক নম্বর। তারপর খ নম্বর আছে যেটুকু হয় না, তারপর দেখি আমরা কথা যোগ অমৃত, দেব যোগ আলয়, প্রাণ যোগ অধিক, সুতরাং এগুলিতে আ আ হচ্ছে না, সুতরাং শুধুমাত্র কতে সদা যোগ আনন্দ সদানন্দ, ঊননব্বই নম্বরে ক নম্বর উত্তর। নব্বই নম্বর যে প্রশ্নটি রয়েছে, উপরি যোগ উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি, এটি হচ্ছে উপর্যপরি, উপরি যোগ উপরি এর সন্ধি বিচ্ছেদ করলে হবে উপর্যপরি। একাশি নম্বর প্রশ্নটি রয়েছে, অহর্নিশ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে, গ নম্বরে অহযোগ নিশা অহর্নিশ, মনে রাখবেন অহযোগ নিশা নিশ না, কিন্তু অহযোগ নিশা অহর্নিশ, উত্তর গ। ষোড়শ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ দশ ষোড়শ। তিরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে, তদবধি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, এটি হচ্ছে তত যোগ অবধি ততবধি, উত্তর ঘ। উচ্ছেদ সমান কি হবে, উচ্ছেদ, উত্তর ক, চন্ন ছে ছ উচ্ছেদ, অর্থাৎ উচ্ছেদের সন্ধি বিচ্ছেদ করলে আমরা উত যোগ ছেদ এটি পাব। পঁচানব্বই নম্বর যে প্রশ্নটি রয়েছে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়, এটি হবে ব্যঞ্জন সন্ধি। ছিয়াশি নম্বর যে প্রশ্নটি রয়েছে, সমযোগ দর্শন এর সঠিক সন্ধি কোনটি, এটি হচ্ছে সন্দর্শন। সাতানব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ, এটি হচ্ছে গবাক্ষ, উত্তর খ। আটানব্বই নম্বর যে প্রশ্নটি রয়েছে, অঘোষ অল্প প্রাণ ও ঘোষ অল্প প্রাণ, অর্থাৎ বর্গের এক নম্বর ও তিন নম্বর তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়, এর উদাহরণ কোনটি, এটি হচ্ছে রাজ যোগ নি রাজ্ঞী। নিরানব্বই নম্বরের যে প্রশ্নটি রয়েছে, সেটি হচ্ছে দুর্যোগের সন্ধি বিচ্ছেদ কোনটি, আমরা জানি যেটি ক্ষতে রয়েছে দু যোগ যোগ দুর্যোগ, এটি হচ্ছে বিসর্গ সন্ধি। একশো নম্বর এবং সবশেষ যে প্রশ্নটি রয়েছে, সেটি হচ্ছে মুখচ্ছবি কোন সন্ধির নিয়মে পড়ে, এটি হচ্ছে স্বর সন্ধি ও ব্যঞ্জন সন্ধি, কেননা মুখযোগ ছবি মুখচ্ছবি, যেটি হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন সন্ধি, উত্তর ক। প্রিয় দর্শক, এই ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত এবং বিভিন্ন পরীক্ষায় আসা সব প্রশ্ন থেকে বাছাই কিছু একশোটি সন্ধি। এই একশোটি সন্ধি যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত রাখতে পারেন, তাহলে আশা করা যেতেই পারে আপনি এখান থেকেই বেশ কমন পাবেন সব ধরনের পরীক্ষাতেই। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার আগেই এবং যদি নোটিফিকেশন পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের উপকারে দীর্ঘ প্রতীক্ষায় আছে দর্পণ স্কুল সবসময় আপনার পাশেই। তো দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।